আগামী রোববার এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রবাহের তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়তি এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণী পাঠদান শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া আগামী চৌঠা মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে তাপমাত্রা বেশি হলেও দেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রা সমান নয় সেই কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শ্যামসুন নাহার এই সময়ে শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি গরম বেড়ে গেলে বিকল্প কোনো ব্যবস্থায় ক্লাস নেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা গ্রহণ করবে তার মন্ত্রণালয় মর্নিং শিফট যেটা মানে বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং হচ্ছে ক্লাস সংখ্যা একটু কমান সেই বিষয়গুলো আপনারা কাজ করছেন না সেগুলো তো কাজ করব পরে আগে সামনেরটা শেষ করে নেই তারপরে ওটা দেখা যাবে আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা যদি তাৎপর্য না বিকল্প আমি তো বলবো অনলাইনে আছে কিন্তু সেটা আমরা পরে দেখব এখন তো সবাই সব গ্রামগঞ্জে তো স্কুল আছে তারা তো অনলাইনে অভ্যস্ত না অতএব সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা